পাঠান সিনেমার বেশরম রং গান নিয়ে এমনিতেই বিতর্কের শেষ নেই। গানটিতে দীপিকা পাড়ুকোনের গেরুয়া রঙের মনোকিনী পরা নিয়ে বিতর্কের সূত্রপাত হয়। এবার এই বিতর্কিত গানের নিচে সমালোচিত হলেন টলিউড অভিনেত্রী দেবলীনা কুমার। কয়েকদিন আগে স্বামী গৌরব চ্যাটার্জিকে নিয়ে থাইল্যান্ডে নতুন বছর উদযাপন করতে গিয়েছিলেন দেবলীনা। সেখানে সমুদ্র সৈকতে ধারণ করা হয়েছে ভিডিওটি। গানে গেরুয়া রঙের মনোকিনী না পড়লেও গানটিতে নেচে সমালোচিত হয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি ছুটি কাটিয়ে এসে নিজের ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করেন দেবলীনা। পোস্ট করার পরপরই মিশ্র প্রতিক্রিয়া জানান নেটিজেনরা। কেউ কেউ দেবলীনার নাচের প্রশংসা করলেও বেশিরভাগই করেছেন নেতিবাচক মন্তব্য। সরিতা সাহা নামে একজন লিখেছেন, ভালো না, আপনার চেয়ে 50 গুণ বেশি ভালো নেচেছেন দীপিকা। জবাবে অভিনেত্রী লিখেছেন, অবশ্যই আমি দীপিকা নই। অন্যজন লিখেছেন, ভাবা যায়, ইনি একদিন ভোটে দাঁড়াবেন। তার এই মন্তব্য দৃষ্টি এড়ায়নি দেবলীনার। উত্তরে তিনি লিখেন, ভাবুন ভাবুন, ভোটটা দেবেন কিন্তু। গোত্র সিনেমার রঙ্গবতী গানের সঙ্গে নেচে রাতারাতি বিখ্যাত হন দেবলীনা। যদিও এর আগে প্রাক্তন ও হামি সিনেমায় দেখা গেছে এই অভিনেত্রীকে। কিছুদিন আগে অরিন্দম পরিচালিত তীরন্দাজ শবর সিনেমায় অভিনয় করেছেন এই টলিউড নায়িকা।